I found a picture we took many years ago. When I said to you we would never grow old. हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी मुनादिल आछि आपनादेर साथे मुनादिल्स रेसिपी चैनले। आर आजके एकटु बेर होयेछि कलार मोजा पाय किना सेटा देखते। आर देखुन एकटा मंदिरेर सामने दिये जाच्छि, एकटा छोटो मंदिर एखाने बानानो, सम्भवत एटा एकटा हिंदू बाड़ी। तो एर सामने दिये जाच्छि, देखि एखाने कारो गाछे कलार मोजा आछे किना। অবশেষে এই বাড়িতে মোচা পাওয়া গেল, ওই যে পুকুর ঘাটের কাছেই। কিন্তু আমি ওখানে যেতে পারিনি, একজন কেটে এনে দিয়েছে, কারণ আমি ওই সাইডে অনেক জঙ্গল পার হয়ে মানে ঢুকতে পারিনি। Found yourself a way out of this small town. Got a place at school you didn't hang around. Every day you're far away, these streets don't feel the same. Everywhere is painted with your name. I remember. দেখুন এই কলার মোচাটা কিভাবে কাটছে। কুচি কুচি করে, কিন্তু কারণ এটাকে আজকে নারকেল দিয়ে ভুনা করবে। আর বরিশালে একটা ট্র্যাডিশন হচ্ছে নারকেল দিয়ে শাক পাতা আর কি রান্না করে, এবং সেটা খেতে খারাপ না, খুব ভালোই লাগে। তো এই যে এই কলার মোচা, এটাকে কিন্তু আমাদের গ্রামে বলে মোচরা, আর ইংলিশে বলে প্লেন টেন ফ্লাওয়ার। তো এখন মোচড়াটা কিন্তু রান্না করা হবে। তার আগে এটাতে যেহেতু কষ থাকে, কারণ কলার মোচায় অনেক কষ থাকে, এটা ধুয়ে নেওয়া হচ্ছে আর পানিতে কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ। আমি ওই ডাইলের তরকারিটা বসাই দিই। আর আপনারা ভিডিওটা দেখতে দেখতে যদি মনে হয় যে ভালো লাগছে, তাহলে একটু দয়া করে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেন, আর বেল বাটনটাও বাজিয়ে দেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আমি একটু মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তেল দিয়ে পেঁয়াজ মরিচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে তারপরে দিয়েছে নারকেল বাটা। নারকেল বাটাটা দেওয়ার পরে কিন্তু কষিয়ে নিয়েছে, তারপরে একটু ঝোল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর মশলাটা কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ এই মোচার কুচি সেটা দিয়ে দিয়েছে। আর এরপরে এটা ঢেকে দিবে সিদ্ধ হওয়া পর্যন্ত, আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে করে তারপরে এটাকে ভাজি করে উঠিয়ে ফেলতে হবে। আর এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। এই মোচা ভাজিটা এত টেস্টি হয়। এটা দিয়ে কিন্তু গরুর মাংসের যে শুকনা ছুটকি থাকে সেটাও আমাদের এখানে রান্না করে খায়, এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে হয়ে গেল রান্নাটা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম হয় চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে উনি আজকে এটা রান্না করেছে, এবং খুবই টেস্টি হয়েছে। আর এখানে সাকিবের কিন্তু মুরগি আছে একটা, সেই মুরগিতে ডিম পেড়েছিল আর সেটা থেকে বাচ্চাও বের হয়েছে। তো সাকিবকে অ্যাটাক করছে মা মুরগি, খুব রেগে গেছে কারণ ও এটাকে উঠে নিয়েছিল। খাওয়া দাওয়া দেখালাম না, আমরা একটু রেস্ট নিয়ে চলে আসলাম হাঁটতে। আর হাঁটতে হাঁটতেই একটা বাসায় ঢুকে পড়লাম, কারণ আমাদের এখানে উদ্দেশ্যই হচ্ছে ঘোরাফেরা আর কিছু খাওয়া। তো এখানে একটা মামা হয়, উনি দূর দিয়ে ডাব এনে আমাদেরকে কেটে দিচ্ছেন, আমরা খাবো। আর খেতে খেতে আমি বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর আমার ভিডিও যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, আর ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।